হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের দেখো একটা নতুনত্ব জিনিস, নতুনত্ব ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো আজ একটা মাছ তোমাদের সামনে এনেছি, দেখো তো এটা কি মাছ, চিনতে পারো কি না। এটাকে গ্রাম্য ভাষায় বলে উচে মাছ, আর ইয়ান ভাষা এটাকে বলা হয় স্নেক ফিশ। তো এই কুচে মাছটা আজ কাটার প্রস্তুতি চলছে, কুচে মাছটা কাটা হচ্ছে এখানে। আপনারা সকলেই জানেন যে এই মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এবং খেলে আমাদের শরীরে প্রচুর রক্ত হয়। এই মাছটা কাটা কিন্তু খুবই টাফ বিষয়, যে কেউ কাটতে পারে না মাছটা, খুব কঠিন ব্যাপার কাটাটা। অন্য মাছ কাটার থেকে এই মাছ কাটা অনেকটা টাফ বিষয়। সবার আগে মাছটির গায়ের ছালটা ছাড়ানো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা দেখো, মাছটার গলার থেকে হালকা করে ছালটা কেটে নিয়ে দড়িটা বেঁধে নিলাম। দড়িটা বাঁধা হয়ে গেছে, এবার মাছটিকে একটা রডের গায়ে বাঁধতে হবে। তো গলার কাছ থেকে যদি ছিঁড়ে যায় মাছটা, তাহলে কিন্তু খুবই সমস্যা। এবার একটা রডের গায়ে বেঁধে চাকুর সাহায্য নিয়ে গলার কাছ থেকে ছালটা ভালো করে ছাড়িয়ে নিয়ে, তারপরে ছালটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। খুবই টাফ বিষয় মাছের এই ছালটা ছাড়ানো। তো বন্ধুরা দেখো, চাকুর সাহায্য নিয়ে গলার কাছটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যাতে টানলে ছালটা পরপর করে মাছের গা থেকে বেরিয়ে আসে। এই মাছটা এমনই একটা মাছ যে কেউ কাটতে পারে না বা ছালটা ছাড়াতে পারে না, তার জন্য যারা ছাড়াতে জানে তাদের সাহায্য নিতে হয়। এই মাছটার ছালটা ছাড়ানোর জন্য তাদের হেল্প নিতে হয়। তো আমরা ছালটা ছাড়ানোর জন্য কিছুটা ডুমুর পাতা জোগাড় করে রেখেছিলাম, এবার ডুমুর পাতা দিয়ে ওই ছালটাকে ভালো করে ধরতে হবে, যাতে হাত স্লিপ না খায়। ডুমুর পাতা দিয়ে ধরে টাইট করে ধরে আস্তে আস্তে টেনে মাছের গায়ের থেকে ছালটা বার করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, কত সহজে ছালটা আস্তে আস্তে মাছের গা থেকে ছাড়িয়ে বেরিয়ে আসছে। দেখে খুবই ইজি মনে হচ্ছে, কিন্তু ভীষণই টাফ বিষয়। ছালটা ছাড়ানোর জন্য প্রেশার দিতে হয়, তাই জন্য আমাদের তাই দড়িটা ছিঁড়ে গেল। জানি না শেষমেশ ছালটা বার হবে কি না। আবারও নতুন করে দড়ি বেঁধে ছাল ছাড়ানোর চেষ্টা চলছে, শেষমেশ সাকসেস হলো, মাছের ছালটা ছাড়ানো শেষ হলো। মাছের ছালটা ছাড়ানো হয়ে গেলে এবার মাছটা পিস পিস করে কেটে নিলাম। মাছটা পিস পিস করে কাটার সময় বন্ধুরা একটু খেয়াল রাখবে, পেটের মধ্যে একটা নাড়ি থাকে, নাড়িটাকে বার করতে হবে। সব মাছের পেটের মধ্যে নাড়ি থাকে, এ মাছের তেমনই আছে। নাড়িটাকে টেনে বার করে দিলাম, দিয়ে আবারও পিস পিস করে কেটে নিলাম। মাছে প্রচুর রক্ত, কাটার সময় তাই মাছ দিয়ে কতটা রক্ত বার হচ্ছে। এই মাছটা শহরের দিকে খুব একটা পাওয়া যায় না, কিন্তু আমাদের গ্রামের দিকে পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা যেভাবে মাছের ছালটি ছাড়ালাম সেটি আমার মনে হয় সবথেকে সহজ পদ্ধতি। তোমরা চাইলে তোমরা এই পদ্ধতিটা ইউজ করতে পারো, দেখবে সহজে মাছের ছালটা ছাড়াতে পারবে। অনেক বাড়িতে এই মাছটা কাটার সমস্যার জন্য অনেক বাড়িতে খেতে পারে না। তো মাছটা পিস করা কমপ্লিট, এবার পরিষ্কার জলে মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে।
ভালো করে নাড়াচাড়া দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়া হলো। ধুয়ে নেওয়ার পরে এবার রান্নার পালা। তো মাছটা কাটার ব্যাপারে আমার দেওর অনেকটাই হেল্প করেছে, কেটে দিয়েছে মাছটা। তো আমার দেওর মাছটি খাল ছাড়িয়ে কেটে ধুয়ে গুছিয়ে রেখে আমাকে কতটা হেল্প করেছে। ওরা কোথায় একটা ঘুরতে গেছিলো, বাজার থেকে পেয়েছে, তাই মাছটা কিনে এনেছে। এবার রান্নার পালা। আমি এখানে খানিকটা পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা আর আলু কেটে নিয়েছি। তারপরে মাছটার লবণ হলুদ লাগিয়ে নিয়েছি, ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল বসিয়ে এবার মাছটাকে ভাজা করব। কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে মাছটা ছেড়ে দিলাম। মাছটা ভালো করে টুকুট করে ভাজা করে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তো এবার আমি একটা পাত্রে তুলে নেব। মাছগুলো সব একটা বাটির মধ্যে তুলে নিলাম। মাছটা খুবই সুস্বাদু, কিন্তু জানি না আমি কতটা কীভাবে রান্না করতে পারবো, কতটা টেস্টি হবে। তো আমার বাড়িতে সব মাছগুলো তুলে নিলাম। নেওয়ার পরে এবার কড়াইতে আমি আলুগুলো ছেড়ে দিলাম। এবার আলুগুলো আমি একটু ভাজা করে নেব। আলুগুলো আমি একটু লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভাজা করে নেব। তারপরে অল্প একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আলুগুলো ভাজা করে এবার বাটিতে তুলে নিলাম। বেশ বেশ, আলুগুলো ভাজা আমার কমপ্লিট হলো। এবার আমি কড়াইর মধ্যে রসুনটা ফোড়ন দিলাম। তেলের উপরে রসুনটা দেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কা দিলাম। তারপরে দেব আমি আদা কুচি। আদা কুচানোগুলো দিয়ে আমি এগুলো ভালো করে কড়াইয়ের মধ্যে ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে পেঁয়াজ রসুনটা ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি একটুখানি দিলাম জিরে গুঁড়ো। তারপরে দেব আমি মরিচ গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে দিলাম আমি অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, চিলি লঙ্কা পাউডার একটুখানি দিলাম, দিয়ে আমি এটা মশলাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। আমি 5 থেকে 7 মিনিট মতো মশলাটা কষানোর পরে আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে মশলাটাকে আবার 5 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি জল দিলাম, অল্প কিছুটা জল দিলাম। জল দিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিট এটা ফুটতে থাকবে, যাতে আলুগুলো ভালো করে ভেতরটা সেদ্ধ হয়ে যায়। তো 10-15 মিনিট সেদ্ধ হওয়ার পরে আমি মাছগুলো ছেড়ে দিলাম। যেহেতু মাছগুলো খুবই শক্ত, ভাজার পরে মাছগুলো শক্ত হয়ে গেছে, তো মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ভালো করে ফোটাতে হবে। তো 10-15 মিনিট ফোটানোর পরে মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিচ্ছি মিট মশলা। মিট মশলাটা লাস্টে একটু ছড়িয়ে দিলাম, একটু মাংসের মতো ফ্লেভার আসবে। আসলে এই মাছটা মাংসের মতো করেই রান্না করতে হয়, নাহলে খেতে সুস্বাদু হয় না। তো আমি যতটা করেছি ভালো করে করার, তো দেখে তো মনে হচ্ছে ভালোই টেস্ট হবে। তো বন্ধুরা, আমি যতটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা কেমন হয়েছে।